সামান্য মাটি কাটার ঘটনাকে কেন্দ্র করে বোনকে রক্তাক্ত করল দুই পাষণ্ড ভাই। তাদের নাম দিলীপ সরকার ও স্বপন সরকার। ঘটনা বৃহস্পতিবার বিশালগড় মহকুমার পাথালিয়া বাড়ি এলাকায়। এদিন বোন কবিতা সরকার উনুন বানানোর জন্য সামান্য মাটি কাটছিল তার ভাই দিলীপ সরকারের সীমানায়, আর তাতেই লাঠি দাঁড়িয়ে হামলে পড়ে ওই পাষণ্ড দুই ভাই। তাদের সঙ্গ দেয় তাদের স্ত্রীরাও। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ ও দমকল বাহিনী এবং রক্তাক্ত কবিতা সরকারকে বিশালগড় হাসপাতালে নিয়ে আসে। এ বিষয়ে গুরুতর আহত ওই মহিলা জানায়, বৈশাখ করে একটু রাত তার মধ্যে ভাইয়েরা মিটিং জমাইছে, আমার মামা আয়া জায়গা জোগা নাই পা সবাই দিয়া গেছে, আমার দিয়া গেছে দিছে পরে এরপরে তার হাবে রাঠানা দিতাছে দিতাছে। আর আমি তো চুলা দিয়ে তো জল যা আমি এদিকে একটু মাটি দিতাম আসতাম যাতে জলটা না যায়। এবার আমাকে তুই হাতে মাটি নেস করে তো আমি মাটি না নিলে আমি কেমনে রাখবো, চুলার মধ্যে তো জল যা। হ্যাঁ তুই মাটিটা দিলে তো চুলার জল যেত না, আমার তো রান্না খাবো না। আপনি কি ভাইয়ের বাড়িতে থাকেন? এই সম্পর্কে জনৈক দমকল কর্মী জানায় ঘটনার খবর পেয়ে ছুটে যায় এবং আহত মহিলাকে বিশালগড় হাসপাতালে নিয়ে আসে। অলরেডি আমি গ্যালিয়া গেলাম স্পটে, ইয়া পাইছি ইয়ান গিয়া শুনি পিটাপিটি করছে জায়গা শুনতে লিয়া তারা কি আস মই বোতল মেলে পিটটা মানে সাংঘাতিক। তা আমরা বোতল মেলার লগে লগে আমি আমরা গাড়ি তুলছি, তাই গাড়ি তুললে সেটা আমরা বিশাল হসপিটাল হ্যান্ড ওভার করছি, প্রেসক্রিপশন বিশাল হসপিটাল হ্যান্ড ওভার করছি। আচ্ছা মহিলারে কে মারছে? তারা তো এদের ভাইয়া ভাইয়ের ব্যবহার জায়গা সম্পত্তির ব্যবহার অনেক ইডি পুলিশ কেস দিয়েছে, অনেক পুলিশ তার মধ্যে। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।